অ্যারিস্টটল বলিয়াছেন মানুষ একটি রাজনৈতিক প্রাণী ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা সে দেশ বড় সোসাইটিকে কিছু করবে না ক্রেতা যে কোনো মুহূর্তে তত্ত্ব কপচাবেন না তো আমি অ্যাপলিটিক্যাল এই কথাটা যারা বলবেন তারা আসলে রিলেশন সম্পর্কে ভীত এতকাল যেটা হয়েছে রাষ্ট্রফট বললেও দেশ তাকে অ্যাকোমোডেট করে নিয়েছে আমি কিন্তু আমি রাজনৈতিক আমাদের আজকের আড্ডাটা খুব একটা মজার আড্ডা আমার কাছে খুব স্পেশাল এই আড্ডাটা এই আড্ডায় আমি আড্ডা মারবো আমার খুব পুরোনো প্রিয় বন্ধুর সঙ্গে এবং যেখানে বসে আড্ডা মারছি সেটা খুব ইম্পর্ট্যান্ট আমাদের যাদব ইউনিভার্সিটি ক্যাম্পাস যেখানে আমরা দীর্ঘদিন আগে অনেক দিন আগে আমরা এখানে একসঙ্গে পড়াশোনা করতাম আলাপ করে দিই আমার বন্ধু আব্দুল কাফি কাফি আমাদের বিষয় আজকে পলিটিক্স রাজনীতি রাজনীতি শব্দটা যদি আমরা দেখি ধর তুই কীভাবে এই ডিফাইন করিস পলিটিক্সকে মানে মানে ডিফাইন করাটা খুব কঠিন কাজ মানে কঠিন কাজ মানে এটা একাডেমিক কাজ বলা বলা উচিত আর কি যদি ছোটোবেলা আমরা পড়তাম না যে অ্যারিস্টটল আছেন মানুষ একটি রাজনৈতিক প্রাণী তো ফলে আক্ষরিক না হলেও কথাটা কতকটা এরকম যে রাজনীতি তোমার সঙ্গে সঙ্গে সবসময় আছে মানে তুমি বেঁচে থাকলে বা রাদার ইন্টার্যাক্ট করলে সোসাইটির সঙ্গে সামাজিকভাবে আর পাঁচজনের সঙ্গে তাতে একটা এক ধরনের রাজনৈতিক ডিসকোর্সের মধ্যেই তোমাকে থাকতে হবে ঠিক তুমি চাও বা না চাও তুমি তাতে সক্রিয়ভাবে অংশগ্রহণ যদি নাও করো সজ্ঞান কিন্তু তোমার একটা অংশগ্রহণ তাতে থাকবেই সোজা কথাই খুব বড় করে লুজলি বললে এরকম মনে হতে পারে যে রাজনীতি শেষ পর্যন্ত দুটো লোকের মধ্যেকার স্বার্থ সংক্রান্ত পছন্দ সংক্রান্ত চাহিদা সংক্রান্ত প্রত্যাশা সংক্রান্ত একটা বিশেষ সম্পর্কের ক্ষতি আনে একটা বিন্যাস সেটা এমনকি প্রেমের ক্ষেত্র হতে পারে মানে এমন নয় যে প্রেম ব্যাপারটা রাজনীতির থেকে বহু দূরে প্রেম একটা পবিত্র ব্যাপার আর রাজনীতি একটা কদর্য ব্যাপার প্রচলিত রাজনৈতিক স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক হতে পারে বন্ধুদের মধ্যে সম্পর্ক এমনকি পিতা পুত্র মাতা পুত্র পিতা কন্যা মাতা কন্যা যে কোনো হয়তো সন্তান অবস্থান সোজা কথা রিলেশন একদম সম্পর্কের ধরন তাতেই তাকে আমি কীভাবে দেখি কীভাবে তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি তাতে কীভাবে নিয়ন্ত্রিত হই হ্যাঁ মূল বেসিক ঠিক এবার এইটা যদি লার্জ একটা স্কেলে ঘটে অনেক মানুষ তাদের যৌথ ইচ্ছা তাদের যৌথ চাহিদা যৌথ মানে সময় যে খুব সজ্ঞানী যৌথ হবে তাও না তাও বলছি না মানে একই ধরনের চাহিদা ইচ্ছা সেগুলোকে নিয়ন্ত্রণ করা বা তার দ্বারা নিয়ন্ত্রিত হওয়া এই গোটা সম্পর্ক সম্পর্কে যদি সচেতন কোনো অংশগ্রহণ আমি কোনো অবস্থান আমি নিই যে এইটা আমাকে করতে হবে বা এটা আমার দ্বারা হচ্ছে বা এটা আমি চাই না বা এটা এটাকে অপোজ করতে হবে তো সেটা রাজনৈতিক প্রক্রিয়া ঠিক তো সেটা যদি বড় করে দেশের ক্ষেত্রে আমরা রাজনীতি বলতে সাধারণভাবে বুঝি কি যে সরকার বদল হওয়া বা সরকার রাখা সরকার চালানো পার্টি এটা করতে গিয়ে পার্টি লাগবে অতএব পার্টি হচ্ছে রাজনীতির ব্যাপার পার্টি রাজনীতির ব্যাপার কোনো সন্দেহ নেই কিন্তু পার্টি একমাত্র নয় মানে ওই বিশেষ একটি ক্ষেত্রে রাজনৈতিক পার্টির একটা প্রয়োজনীয়তা ভূমিকা গুরুত্ব ইত্যাদি আছে কিন্তু যতদিন পর্যন্ত মানুষ একদম কমপ্লিটলি একা হয়ে না বাঁচছে কাউকে লাগে না ঠিক ততদিন পর্যন্ত প্রতিটি মানুষের মধ্যে একটা সম্পর্ক এটা রাজনৈতিক সম্পর্কে নানান স্তর ঠিক এমনকি এটা বলার পরে আমার মনে হলো যে কমপ্লিটলি একাও যদি কখনো কেউ হয়ে যায় তাহলেও কি সেটাও একটা রাজনৈতিক অবস্থান হতে পারে প্রকৃতির সঙ্গে যে সম্পর্কটা হবে সেটা যদি সচেতন মানুষwidetilde একটা রাজনৈতিক সম্পর্কই বলে মানে রবিনসন ক্রুসো তার যে পৃথিবীর শ্রেষ্ঠ রাজনৈতিক উপন্যাসগুলোর মধ্যে একটা বলা যায় সাংঘাতিক মানে রাজনৈতিক তার অবস্থান তার জায়গা মানে সেই অর্থে বলতে গেলে কি আমার মনে হলো যে যদি

এটাকে কি মনে হয় না একটা পাঠ হিসেবে ব্যক্তিগতভাবে না যখন যত দেখি লোকজনকে এই রাজনীতির পাঠটা অনেক ছোটবেলা থেকে পড়ানো উচিত এবং সেটা কনসিয়াসলি পড়ানো উচিত কারো কারো ধর তোর আমার বাড়িতে হয়তো কিছু পরিস্থিতি ছিল তার ফলে আমার রাজনৈতিক হয়ে উঠেছি কিন্তু এটা কেন স্কুলে হবে না কেন কলেজে হবে না আচ্ছা ধর প্রতিটি স্কুল বা কলেজে যদি আমি গানের বা শিল্পের একটা সিলেবাস রাখি তাহলে তো নিশ্চয়ই কিছু লাভ কোনো সন্দেহ নেই মানে আরো বেশি সংখ্যক লোক সম্ভব শিল্প সম্পর্কে একটা বেসিক বোধ পাবে তার মানে তারা শিল্পী হয়ে উঠে সেটা আরো অনেক তৈরি হলো প্রাথমিকভাবে কান তৈরি হলো বা এবারে প্রশ্ন হচ্ছে এখানে গন্ডগোলটা হচ্ছে যে এই গানের সিলেবাস তৈরি করবে কে এই কেটা খুব জরুরি একটা প্রশ্ন ধর যদি এরকম হয় যে এই গান তৈরি করবার গানের সিলেবাস তৈরি করবার দায়িত্ব দেওয়া হলো যিনি সেই স্কুলের টিচার বা মুখ্য টিচার তাঁকে তো তিনি তাহলে প্রাইমারিলি কি করতে পারেন আমার প্রত্যাশা তিনি করবেন তার ছেলে মেয়েদেরকে দেখবেন তাদের অবস্থান বুঝবেন তারা কোথা থেকে আসে জানবেন তাদের জেনারেল স্টাডি করে তাদের মানসিকতা চিন্তা রাজনৈতিক অর্থনৈতিক অবস্থান রুচি সংস্কৃতি এসবের সঙ্গে সম্পর্ক রেখে একটা সিলেবাস পালাবেন যে এরকম গান আমি ওদেরকে শোনাবো আর একটা স্কুলতা করবেন আর করবেন আলাদা আলাদা হবে তো পৃথক পৃথক হবে যদি এটা না হয় যদি এর বদলে এরকমটা হয় যে এই গান এটা হলেই সবচেয়ে ভালো কিন্তু যদি এরকমটা হয় যে গানের সিলেবাসটা হবে করবে এনসিআরটি কি গানের সিলেবাসটা করবেন দেশের কেন্দ্রীয় সরকার তাহলে তিনি একটা সিলেবাস করবেন এবার সেই সিলেবাসটা যিনি করবেন তিনি তো তাঁর বা তাঁদের গোষ্ঠীগত বা ব্যক্তিগত আকাঙ্ক্ষা অনুযায়ী ছেলেমেয়েরা কেমন গান শুনুক বলে তিনি চাইবেন তাই সিলেবাস করবেন তার ফলে যেটা দাঁড়াবে যে ওই যে বিশেষ পরিস্থিতি পরিবেশ থেকে উঠে আসছিল তারা তার সঙ্গে সরাসরি সরাসরি যোগাযোগ রেখে যে সিলেবাস তৈরি হতে পারতো যাতে সত্যিই তাদের কান তৈরি হওয়া ইত্যাদি ঘটতো স্বাধীনভাবে হতো এরকম চান্স থাকতো সেটা থাকবে না পলিটিক্সে সিলেবাস কে তৈরি করবে ফর এক্সাম্পল একটা কলোনি নামি বা নাম ছাড়া ভাবে সেই কলোনির পলিটিক্সের পারসেপশন কি হবে এই সিলেবাস তৈরি করার মধ্যে দিয়ে যদি দেখা যায় যে আমি এতে কলোনাইজড চিন্তায় হতে পারে সরাসরি হাতে ভাতে নানাভাবে হতে পারে এবার আমার পলিটিক্সের পারসেপশন হওয়ার কথা যে এই আমি আমি আক্রান্ত আমি চেইনে আটকে আছি আমার আমার রাগ হওয়া উচিত আমি যদি চিনোয়া চেবে একটা সিলেবাস তৈরি করেন পলিটিক্সের আর এই যে সিলেবাসটা হবে যে হবে আর যদি ফর एग्जांपल বলছি কথা কথা আর সে গ্রাম গ্রিন তাকে বলা হলো একটা সিলেবাস তৈরি খুব ভালো লোক আমি খাবো খারাপ না অবশ্যই না আমি আমি সাহিত্যিককে বলা হলো যে আপনারা সিলেবাস বানান তো দুটো সিলেবাস তো এক রকম হবে না আর কোন সিলেবাসটা পড়াবো আবার এট দা সেম টাইম আমি ভারতবর্ষের মধ্যে বসে আছি ধর আমি স্কুলের নামটা আলটপকা নিচে মানে কারোর প্রতি কোনো খুব ইত্যাদি ডন বস্কো স্কুল তিনি এর পলিটিক্সের সিলেবাস বানালেন আর আমার পাড়ার আদর্শ বালিকা বিদ্যালয় তিনি পলিটিক্সের সিলেবাস বানালেন দুটো তো এক সিলেবাস হওয়ার কথা নয় আলাদা পলিটিক্সে আলাদা তো তাই না মানে সেটা হবে তাহলে এবারে এই এই সিলেবাসটা কী করবে এবারে যদি তুই বলিস করা উচিত তাহলে নর্মালি ধরে নিতে হবে সিলেবাসটা করবেন সরকার তাহলে সরকার যদি পলিটিক্সের সিলেবাস করেন তাহলে সরকারের পারসেপশন অফ পলিটিক্স সেটা সিলেবাসে রিফ্লেক্টেড হবে পলিটিক্স একটা এমন বিষয় আচ্ছা তুই বলতে পারিস আচ্ছা বাকিগুলোর ক্ষেত্রে তা হচ্ছে না অঙ্কের ক্ষেত্রে ভূগোলের ক্ষেত্রে বিজ্ঞানের ইতিহাসের ক্ষেত্রে ইতিহাসের ক্ষেত্রে তো খুব মানে হচ্ছে হচ্ছে বাকি সবগুলো ক্ষেত্রে হচ্ছে ইতিহাসের ক্ষেত্রে খুব বেশি করে হচ্ছে তো কনস্ট্যান্ট চেষ্টা থাকার কথা যে ইতিহাসের ক্ষেত্রে যা হচ্ছে তার পাশে আর ধারা রাখা যে দেখো দেখুন এটা কিন্তু অমর চিত্র কথা এটা ইতিহাস নয় প্লিজ এটা ভালো জিনিস পড়া উচিত পড়ে গায়ে কাটা দেবে বারবার পড়বেন কিন্তু এটা ইতিহাস নয়

আরো করতে হবে যারা সত্যিকারের সদর্থ ইতিহাস চর্চা করেন ইতিহাসবিদ ইতিহাসের শিক্ষক তাদের একটু বেশি দায়িত্ব থাকবে যারা তাদের বেশি দায়িত্ব করতেই হবে এটা ক্রমাগত যদি না করে করা হয় তাহলে শেষ পর্যন্ত অমরচিত্র কথা উইল রেন

এই যে সব বিশ্ববিদ্যালয়ের সিলেবাসগুলো আলাদা একটা ফ্রেমওয়ার্কটা মোটামুটি কাঠামো থাকে একটা আলাদা আমি এটা ব্যক্তিগত স্তরে কখনো কখনো বলার চেষ্টা করেছি কাউকে কাউকে যারা বন্ধুস্থানীয় পরিচিত সিলেবাস মেকিংয়ের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত এরকম যে স্কুল স্তরে আমাদের দেশের মতো তো বটেই আমাদের রাজ্যের মতো জায়গাতে সব প্রান্তের সিলেবাস একরকম হতে পারে না ঠিক এটা একটা অন্যায় হতে পারে না মানে অপরাধ এটা

যে পাঁচটা সিলেবাসের এন্ড পয়েন্টটা কনভার্জিং মানে শেষ পর্যন্ত যা শিখবে যে শেখার লাইনটা সেটা কনভার্জিং হবে কিন্তু পাঁচটা আলাদা রাস্তা দিয়ে তোমাকে আসতে হবে মানে সিলেবাসটা হচ্ছে রসমনের মতো একদম 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 মানে আমি যেখানকার লোক সেখানকার পরিস্থিতি সেখানকার আঞ্চলিক গল্প সেখানকার ধরন কথা বলার সেখানকার মাপ এই সমস্ত এই সমস্ত উদাহরণ দিয়ে আমি এগোবো পৌঁছবো মাধ্যমিকের ওই দোরগোড়ায় গিয়ে ওইগুলোই বেশি ঠিক 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 তো বাবা এটা আরো অনেক বেশি করে করা যেতে পারতো বিশেষ করে সাহিত্যের ভূগোলে আমি পারবো না ইতিহাসও ততটা পারবো না বিজ্ঞানও পারবো না কিন্তু সাহিত্যের সিলেবাস কিছুতেই এটা একরকম হতে পারে না রুচি আলাদা তার ফলে তার ফলে গন্ডগোলটা কি হয় একটু ওয়েল টু ডু ফ্যামিলি একটু উচ্চবিত্ত লোকজন যারা বা কলকাতা শহর তারা এতে অনেকখানি এগিয়ে থাকে আনডিউ প্রিভিলেজ তার কোনো অর্জনই নেই সে বাপ মোর কাছ থেকে পেয়েছে বলে সে অনেক এগিয়ে খেলা শুরু করে আর অনেক আমার বাড়িতে রবীন্দ্র বলি আছে বলে আমি একটা ক্লাস এইটের বাংলা বই পড়ছি আমি সকালবেলা উঠে রবীন্দ্রসঙ্গীত শুনে আমার দিন শুরু করি আমি একটা বাংলা ইটের বই পড়ছি আর ওই লোকটা কোনো রকমে দুপুরবেলায় মাঠে বাপের কাছে করে ভাত আর একটা আচার নিয়ে যাবে বলে তৈরি হচ্ছে করতে করতে মানে অপরাধ মানে ওই ওই লোকটার ওই বাচ্চাটার প্রতি এটা অপরাধ ও ভয়ঙ্কর অপরাধ মানে আমি আসলে এর সিলেবাস বানিয়েছি প্যাটার্নটা এটা নয় বাবু যে আমি গাটরা সিলেবাস বানিয়েছি

বা দুটো ভাবে মানে দুটোভাবে মানে দুটো আলাদা ভাবে না দুটো একসঙ্গে এক হতে পারে হওয়া উচিত যে সিলেবাস এর কথা যখন তুই বলছিলিস তাতে একটা জেনারেল অ্যাটমসফিয়ার থাকবে সিলেবাসের মধ্যে যাতে সে একটা ওপেনিং পাবে রেসপন্ড করবার সেন্সিটিভ হবার অন্যের কথা ভাববার একটা সাধারণ অনুভূতি প্রবণতা তার তৈরি হবে এইটুকুই সিলেবাসের কাছে কারণ বাকি কথা বলতে গেলে সিলেবাস শেষ পর্যন্ত তার স্বার্থ বল বা শ্রেণী স্বার্থ যদি শব্দটা কদর্য লাগে ফাইন বাদ দিলাম তার নিজের স্বার্থ তার নিজের অবস্থান তার তার প্রয়োজনীয়তা তার চাহিদা ইত্যাদি দ্বারা ওই সিলেবাস গাইডেড হবে অথবা শেষ পর্যন্ত একটা বড়ো ইম্পিরিয়ালিস্ট প্যাটার্নের দ্বারা গাইডেড হবে ফলে ওখানে আমার কাজ হচ্ছে শুধুমাত্র আমার মতে যে স্কুল কলেজ ইত্যাদির জায়গা হচ্ছে যে সে সাধারণভাবে কতগুলো অনুভূতি প্রবণতা তৈরি করবে গ্রহণযোগ্যতা তৈরি করবে বাকি কাজটা সোসাইটি সোসাইটিকে কিছু করবে না মানে সে শুধু নেবে নাকি বসে বসে হয় না সোসাইটির কাজ হচ্ছে ওই 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 ক্ষোভ তৈরি আমি দেখো আমি খুব বেদনায় আছি আবার যাই বলে যে গোটা পলিটিক্সের যে ধরনটা আমরা তৈরি করলাম তাতে তো শেষ পর্যন্ত এরকম দাঁড়ালো যে একটা লোক আর একটা লোককে আক্রমণ করছে তার যা ডিউ তা দিচ্ছে না তার যা প্রাপ্য তার থেকে বঞ্চিত করছে তাকে নানাভাবে পীড়িত করছে এই পীড়নের বোধ বিষয়ে সচেতন হওয়া মানে সোজা কথায় আমার পায়ে যেটা শেকল আছে সেটা আমি জানি জানি আমি যে জানি জানো বা ওইটুকুই তারপর তুই কি করবি পরের কাজ ঠিক অনেক পরের কেউ বলবে যে শেকল ভালো লাগছে আমার শেকলটা নূপুর সেটা তো পলিটিক্যাল পজিশন পজিশন একটা অবস্থা কেউ বলতে পারে তো যে আমার শেকলটা নূপুরের মতো বাজছে আমার দারুণ লাগছে কি সুন্দর আওয়াজ একদম তারপরে আমার কাজ আরও শক্ত হবে যে সে কলা লুপুরে কি তাপাত ওটা পার্ট নাম্বার টু সেটা কিন্তু ওটা বোঝানোর ব্যাপার তো তো এইটা সোসাইটি তাকে মানে এইটা কি করে বোঝানো সম্ভব সোসাইটি কি বোঝাবে তা খেলার মাঠে বোঝাবে বাসের ট্রামে বোঝাবে পাড়া চায়ের দোকানে বোঝাবে বাবা মা বোঝাবেন বন্ধুরা বোঝাবে এবং ওভারঅল প্রকৃতিও খানিক খানিক বোঝাবে রাজনৈতিক দলগুলো বোঝাবে অর্গানাইজেশন বোঝাবে তারা কিসের অর্গানাইজেশন অর্গানাইজেশন কথাটার মানেই বা কি খা খামা যদি সে অর্গানাইজড হতে না শেখায় আরো পাঁচটা লোককে না ডাকে এসো বলে না আহ্বান করে তাহলে অর্গানাইজেশন শব্দটা কিন্তু তো সেটা শেখাবে এটা যদি না করে ধরো যেগুলো কোনোটা হচ্ছে না কেউ স্কুলে একটা সিলেবাস আছে ডেঞ্জারাস ব্যাপার তাতে শেষ পর্যন্ত একটাই পলিটিক্যাল পজিশন ক্রমাগত ইনজেক্টেড হবে দ্যাট গোস ফর স্কুল এন্ড কলেজ বোথ কি কলেজ কিন্তু কলেজ বলছি না আমি বারবার স্কুল বলছি কলেজের ক্ষেত্রে পলিটিক্স আমার মতে পলিটিক্স পড়ানোর চাইতে পলিটিক্যাল থট পড়ানো বেটার তার হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট তারপর পটকার কারা কারা ফ্যাক্ট পড়াও বাবা হুম ফ্যাক্ট পড়াতে গিয়ে খানিক খানিক পজিশন তুমি নিশ্চয়ই নিয়ে ফেলবে কিন্তু পজিশন পড়াতে যেও না পজিশন তোমার থাকবেই ফ্যাক্ট পড়াতে গেলেই তোমার পজিশন নিতে হবে ওটা ওটা বাদ দিয়ে হয় না কিন্তু পজিশন পড়াতে গেলে মুশকিল হবে কি ওটা সবসময় ক্ষমতাওয়ালার পজিশন হবে হবেই এ কিছুতেই চেঞ্জ করা যাবে না সচেতন থাকলে খুব কখনো কখনো হবে আমি আমার ক্ষমতা আছে কিন্তু আমি ক্ষমতা কিছুতে প্রকাশ করব না খুবই রেয়াল আমাদের দেশে কখনো কি হয়নি হয়েছে মালানা আবুল কালাম আজাদ যখন আমাদের শিক্ষার বন্দোবস্ত করতেন এরকম আরও দু চারটে এক্সাম্পল দেওয়া যেতে পারে রেয়ার এক্সাম্পল যে তিনি যা বিশ্বাস করেন এবং তার দলীয় বা তার শ্রেণীগত যা স্বার্থ অ্যাকাডেমিক প্ল্যাটফর্মে সেটাকে উনি গোপন রাখতে পারেন রেস্ট্রেন করতে পারেন এটা কঠিন আজাদের মতো লোকের পক্ষে সহজ খুব অল্প লোকের ক্ষেত্রেই সহজ ওটা এখন তো আমি এক্সপেক্ট করতেই পারি না এখন ওটা সহজ না মানে ওটা ওটা অসম্ভব অসম্ভব ওটা আর হবে না ফলে পলিটিক্স এখন আমার মতে বাবা প্লিজ পড়াশোনা পলিটিক্স পড়া আমি প্রাণপণে চাই স্কুলে পলিটিক্স পড়াশোনা বাবা একটি পলিটিক্স শিখবি তাহলে শিখবে ছেলেপুলেরা পলিটিক্স হিসাবে আর না পড়িয়ে বাকি সব বিষয়ের মধ্যে পলিটিক্স হয় যদি মানে ওই অবস্থানগুলো আমার দেখা চোখগুলো অনুভূতিগুলো বাড়াও বাবা তুমি একটু যেটা দিয়ে আমি রিড করতে পারব পরবর্তীকালে যেটা আমার খুব হেল্পফুল হবে এক্স্যাক্টলি এবং সেখান থেকে আমার ইডিওলজি তৈরি করতে পারি এক্স্যাক্টলি সেটা ইম্পর্টেন্ট আমরা কঠিন শব্দ ব্যবহার করলাম ইডিওলজি একটা কিন্তু কিছু করার নেই পলিটিক্স আলোচনা ইডিওলজি শব্দটা আসবেই ঠিক হচ্ছে কতটা ইজিলি ব্যাপারটাকে এক্সপ্লেন করতে পারবি যা যা মানুষ বানাই তা আসলে আইডিওলজি দিয়েই বানায় এইখানে আইডিওলজি দিয়ে বানায়ের সূত্রে বলা যেতে পারে মানুষ মানে সেটা খুব লুজলি বললে মানুষ চিন্তা দিয়ে বানায় মানে তার চিন্তার শক্তি দিয়ে তার অবস্থান দিয়ে ভাবনার বিভিন্ন জটিলতা দিয়ে যদি এটাকে এই গোটা নির্মাণটাকে চিন্তার নির্মাণ যা আমরা করে থাকি সেটা গান হতে পারে নাটক হতে পারে ধর্ম হতে পারে দর্শন দর্শনে কোনো স্কুল হতে পারে সবই মানুষের আইডিওলজিরই এক্সপ্রেশন পরে ধীরে ধীরে আইডিওলজি শব্দটা সম্পর্কে এক ধরনের অ্যাপাথি তৈরি হয়েছে আমাদের একরকম ধীরে ধীরে যে আইডিওলজি হচ্ছে এটা বানানো ব্যাপার হ্যাঁ একটা চাপানো ব্যাপার যেটা যেটা সত্যিকারের আমি নই মানে এটা একটা খুব ইন্টারেস্টিং মজার ব্যাপার মানে এটা লেট মডার্নিটিতে আরো বেশি করে এটা 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 লক্ষ্য করা যাবে কি যে আমি একটা ফ্রি এলিমেন্ট হ্যাঁ আমি এটা কমপ্লিটলি ফ্রি একটা ব্যাপার আমার আকাঙ্ক্ষা চাহিদা বাসনা ইত্যাদিকে নানা দিক থেকে পায়ে বেরি পড়াতে চেষ্টা করছে সবাই সেসব আমি তোয়াক্কা করব না অতএব আমি আমার যা ইচ্ছাটা করবো এটা কে মূর্খগুলোকে বোঝায় যে এই যে তোমার যা ইচ্ছা তাই করবে যে ইচ্ছাটা কোত্ থেকে আসে বাবু শোনা আমার হ্যাঁ আমার ইচ্ছাটা ইচ্ছাটা কোথা থেকে তোমার হঠাৎ তোমারই ইচ্ছাটা কি করে হলো বাবা এটা একটুখানি যদি তুমি দয়া করে বলো কিন্তু ওইখানে গিয়ে তখন যেহেতু এই পজিশনের লোকেরা ওইখানে গোলমালে পড়বেন তখন তারা নর্মালি বলুন আমি ওরাও জানতে চাই না ওটা ভাববো সে না তোমরা ভাবো আমারও অত ভাবা ইচ্ছে আমি করবো ইচ্ছে কেন হলো এই প্রশ্নেই আর মুখোমুখি হবে না এটা কথা তো ইচ্ছে হওয়ার পিছনে একটা আইডিয়োলজিক্যাল পজিশন পলিটিক্স পলিটিক্স থাকবে ইচ্ছে অমনি অমনি হয় না সবার সব ইচ্ছে হয় না একদম এই যেটা আমি এ পলিটিক্যাল এই কথাটা বলার মধ্যে কিরকম একটা অদ্ভুত একটা আনন্দ বা অদ্ভুত একটা আমি উদাসীন দেখা যায় ঠিক যেভাবে বলছিলাম একটু যে আমার চল বাংলায় উইক এটা বলার মধ্যে লজ্জা নেই কিন্তু কোথাও একটা সেলিব্রেশন আছে তো এই এই পলিটিক্যাল পজিশানটা তো দীর্ঘদিনও দেখে এসেছি আমরা মানে মানুষের বড় অংশ আমাদের দেশের ভোটাররা বা আমাদের দেশের ভোট পলিটিক্স তো বড়ো জায়গায় একটা কিন্তু রিসেন্ট সময় যা দেশের চারপাশে ঘটছে যে বর্বরতার অবস্থায় সেক্ষেত্রে বহু লোক এরম তাদের এ পলিটিক্যাল পজিশন ছেড়ে রাস্তায় নেমে পড়েছে সেটা আমার শাহীনভাগে দেখতে পাচ্ছি কাছে দেখতে পাচ্ছি আমরা মহারাষ্ট্রে দেখতে পাচ্ছি আমরা কেরালা দেখতে পাচ্ছি ব্যাঙ্গালোরে দেখতে পাচ্ছি বিহারে দেখতে পাচ্ছি এই যে হুড়ক লেগেছে নেমে পড়েছে আমি এ পলিটিক্যাল পজিশন ছেড়ে আমার অবস্থানে কী মনে হয় রিড তাহলে সিচুয়েশান যেটা চলছে আমি এটাতে যাচ্ছি হ্যাঁ তার আগে আগের কথাটা একটুখানি শেষ করিনি আর একটুখানি আরেকটু এক এক দুটো লাইন আমার বলার আছে এই এটা এটা নিয়ে এক্ষুনি বলছি আমার আমার যা বলার সেটা হচ্ছে যে ওই যে যেখানে ছিলাম যে আমার ইচ্ছে হচ্ছে এইটা মনে করি আমরা অতএব সেটা আমরা করি ফ্রিডম সম্পর্কে একটা আশ্চর্য নতুন আর বাইরে থেকে আমার ওপরে চাপানো হয় আইডিওলজি চাপানো এরকম একটু ধারণা অনেক সময় তৈরি হয়েছে এই যে বিশেষ ফ্রিডামের নোশন এটা কোথায় কোথায় কত দূর নিয়ে নিয়ে যেতে পারে সেটা নিয়ে আমি একটা ছোটো কমেন্ট করতে চাই এই ফ্রিডামের নোশনের মজা হচ্ছে যে যেহেতু আমি কেবল ইচ্ছা অনুযায়ী চলি আমার চাহিদা অনুযায়ী চলি আমার যা মনে হচ্ছে এবং সেই সেই মনে হওয়াটা কেন মনে হচ্ছে তাও ভাবতে আমি ইচ্ছা করি না এই তার ফলে এই এই খুব চমকপ্রদ পাওয়ারফুলের পক্ষে কারণ এইটা হলেই সবচেয়ে ভালো আর একটা লোকের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করা যায় উইদাউট এই পজিশনটা খুব লোভনীয় একটা পজিশন আমি যদি এটা করতে পারি বহু লোকের মনে করে যে এটা আমার ট্রু সেলফ এখানে কোনো ইনিভিশন নেই পিওর সেলফ মানে কোনো কারোর আমার ইচ্ছা যায় এটা হলে সুবিধা হয় কি যে ওটা একটা কমপ্লিট ফ্রি ইলেকট্রনের মতো একটা ব্যাপার মানে আমি যেখানে খুশি তাকে ব্যবহার করতে পারি যে কোনো রকম বায়ার হিসেবে তাকে নিযুক্ত করতে পারি অ্যাপয়েন্ট করতে পারি এই এইরকম সেলফ তারা চমৎকার ক্রেতা হিসেবে অ্যাপয়েন্টেড হতে পারে যে কোনো মুহূর্তে তারপরে আমার কাছে খুব লোভনীয়

তো ওইটা করতে করতে শেষ পর্যন্ত এই যে সেকশন অফ পিপল তাদেরকে তারা তাদের পরের ধাপটা হচ্ছে তো নেক্সট যে আমি ফ্রি আমি আমি কোথাও দায়বদ্ধ নই ফলে কত রকম লেয়ারে কাজ করে এটা এই ফ্রি এর মধ্যে একটা শব্দ আছে ফ্রি এর সঙ্গে ফ্রি কে যখন দায় নেই তাই তো হচ্ছে একদম একদম এই যে দায় নেই এইখানেই প্রশ্ন তারপরে এসে যাবে দায় বলতে কি বলতে চাওয়া যাচ্ছে কার প্রতি দায় আচ্ছা ঠিক আছে দায়নি মানে বড় অর্থে দায়নি ওকে বলতে পারেন এখনকার লোকজন আমার ও দেশ ফেসের প্রতি আমার কোনো সরকার দেশ রাজ্য অন্য লোক পৃথিবী কমিউনিটি পিপল ও ও প্রান্তের জলঙ্গির কোন লোকের প্রতি আমার কিসের দায় তাহলে কোথায় আছে দায়টা এই দায় নেই ওটা বুঝলাম জলঙ্গির একটা কৃষকের প্রতি আমার কোনো দায় নেই দেখো উনি বোঝো উনি কাকে বলে কৃষক তুমি আর কি করবে বাবার প্রতি আছে

নেক্সট কোয়েশ্চেন নেক্সট স্টেটমেন্টটা হয়ে গেলো যে আমি অ্যা পলিটিক্যাল মানে পলিটিক্স বলতে সে মনে করে দুটো কথা জেনারেলি মনে করে এক হচ্ছে মনে একটা নোংরা পাওয়ার গেম পাওয়ার মঙ্গাররা কেবল থাকে কে রাজা হবে কে মন্ত্রী হবে কে কে বাতাস করবে কে জুতো আনবে এই এই লোকগুলো তৈরি করা আর এটা শেষ পর্যন্ত অনেক লোকের কথাবার্তা ভাবতে হয় অত প্রেশার নিতে পারবো অত স্ট্রেস আমার পক্ষে নেওয়া আমি অত আমি আছি খাচ্ছি দাঁচিগুলো আমি সাধারণ লোক বাবা গান শুনবো করবো তারপর টুকরো মরে যাবো ব্যাস কিন্তু মুশকিলটা হচ্ছে যে এটা মানে সোজা কথাই এই এই পলিটিক্স সম্পর্কে এই পজিশনটা আসলে রিলেশন সম্পর্কে এটা পজিশন যেহেতু পলিটিক্স ব্যাপারটা রিলেশনের প্রতি দাঁড়িয়ে একদম তাই ফলে এই পজিশনটা আসলে পলিটিক্সের প্রতি না এটা পজিশনটা হচ্ছে রিলেশন আমি অ্যাপলিটিক্যাল এই কথাটা যারা বলবেন তারা আসলে রিলেশান সম্পর্কে ভীত রিলেশন রক্ষা বিষয়ে তারা শঙ্কিত এবং সে যে কোনো সম্পর্কে যে কোনো এটা যদি শুরু হয় আমি যে যিনি বলেন আমি অ্যাপলিটিক্যাল অ্যাপোলিটিক্যাল আমি পলিটিক্স বিষয়ে বুঝি না এটা এটা একটা ঠিক আছে বোঝা গেল আমি পলিটিক্স আগ্রহ তৈরি ওকে ফাইন বোঝা অ্যাপোলিটিক্যাল যিনি বলেন তিনি আসলে সম্পর্ক রহিত একজন মানুষ না জানি ডেডলি তিনি খুব ডেডলি হবেন বলে হয়েছেন তা তিনি ব্যবহৃত তিনি ক্যাপচারড হয়ে গিয়েছেন এই মুহূর্তে সম্পূর্ণরূপে মার্কেট কি অ্যাপোলিটিক্যাল বেশি চায় ন্যাচারালি চাইবে ন্যাচারালি চাইবে অ্যাপোলিটিক্যাল হিরো চাইবে মার্কেটের এটা চাহিদার মধ্যে পড়বে এই যে সমস্ত জায়গাগুলোর কথা বললি যে ওখানে হচ্ছে ওখানে হচ্ছে ওখানে হচ্ছে তা আসার কথা বটে খুবই আসার কথা কোনো সন্দেহ নেই অনেক লোক একসঙ্গে হুড়ুমতাল করে এসে পৌঁছচ্ছে এরা যারা আসছেন তারা কি সব রাজনীতি করছেন বলে আসছেন এরা কি মনে করছেন যে এরা রাজনীতি করছেন এদের মধ্যে যারা আসছে আমি তাদের আশাকে খুব ওয়েলকাম করি আমি খুব আমি সম্মান করতে খুবই পজিটিভ বলে মনে করি এর একটা এটা 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 কন্টিনিউ করা উচিত বলে মনে করি আর যারা আসছেন তাদের কিন্তু খুব অল্প কিছু অংশই রাজনৈতিকভাবে এটা জরুরি প্রয়োজনীয় আমার একটা পলিটিক্যাল পজিশান নেওয়া উচিত একটা ঔচিত্যের পার্সপেক্টিভ থেকে আসছেন বহু লোক আসছেন এরকম যে এটা রাজনীতি নয় দেখেন এটা একটা ভালো কাজ রাজনীতি কারা করে ওই ওরা ওরা রাজনীতি করে আমি এটা ভালো কাজ করছি এটা রাজনীতি কে বললো দিস ইজ নট পলিটিক্স রাস্তায় ঝাড়ু দেন যিনি তিনি কে করে যুক্তি ওই রকম একটা বোলেরো গাড়ি নিয়ে চমৎকার সেজে গুজে ভিত্তে কাটতে যিনি যান তিনি সমাজসেবি সব যাই হোক তো তিনি এই যারা আসছেন তারা সমাজসেবা করছেন বা একটা নৈতিক দায়িত্ব পালন করছেন বা আত্মরক্ষার জন্য আসছেন কিন্তু এটা যে আসলে রক্ষার জন্য আসছেন আত্মরক্ষা মানে যে অপর রক্ষাও বটে আবার অ্যাট দ্য সেম টাইম অপর রক্ষা মানে যে আত্মরক্ষাও বটে এইটে সবাই অ্যাকসেপ্ট করছে না ঠিক তার ফলে যেটা হচ্ছে যে এই গোটা এত আশার আহ্লাদের একটা সমাবেশ সেটা যতটা ছড়ানোর কথা ছিল ততটা ছড়াচ্ছে এইটা আমার কাছে ভয়ের এই কারণে যে এটা খুব দ্রুত দ্রুতের মতো ভ্যানিশ করে যেতে পারে এত ভালো লাগছে এত আহ্লাহ হচ্ছে তুমি যদি এটা এক্সপ্যান্ড না করো এটা কী করে এক্সপ্যান্ড করা যেতে পারে মনে হয় এটা খুব কঠিন প্রশ্ন বাবা আমি অত এটার অত বলতে পারবো না তবে আমার ধারণা যে যারা এই গোটাটার রাজনৈতিক স্ট্রাকচারের মধ্যে দাঁড়িয়ে সবসময় তো সমস্ত মানে দলীয় রাজনৈতিক স্ট্রাকচারের মধ্যে দাঁড়িয়ে সবসময় সব ভালো কাজ চাইলেই করে ওঠা যায় তা নয় কারণ অনেক রকম স্ট্রাকচারাল প্রবলেম চাহিদা মানা না মানা সিদ্ধান্তের সমস্ত কাঠামো থাকে সব দলের ক্ষেত্রেই থাকে আমি কোনো কাউকে পার্টিকুলার ছোট করে বা বড়ো করে বলছি কিন্তু এই পজিশনটা সম্পর্কে যারা সত্যি ট্রুলি কনসার্ন রাজনৈতিক স্তরে ট্রুলি যারা কনসার্ট তাদের খানিকটা এই গোটা মুভমেন্টের ধারাটাকে কেটার করতে হবে হ্যাঁ এটা দুবাহু বাড়িয়ে খানিকটা আগলাতে হবে এরকম ঝাঁপিয়ে পড়লে হবে না যে একদল ছেলেমেয়ে পেয়েছি চল চারটে লোককে ক্যাপচার করি এখান থেকে আমি রিক্রুটমেন্ট

সত্যি খাদের কিনারে দাঁড়িয়ে আছে মানে খাদের কিনারে দাঁড়িয়ে আছি কথাটা আমরা সত্য কবে আর এরপরে আর খাদের কিনারে দাঁড়িয়ে আছে কথাটা বলার সুযোগই না এখনো কিনারে আছি তো এইটা বহুদিন ধরে বলছি বলে লোকে হয়তো ভাবছে যে আবার বোধহয় বলছে আরে খাদে কো সত্যি তো সত্য বছর ধরে বলে আসছে সত্যি তো কই খাদে কখনো পড়ে যায়নি এবার এটা সত্যিই কিনার মানে এবার গলা ফাটিয়ে বলতে হচ্ছে যে এটা খাদের কিনারই বটে প্লিজ এবার বিশ্বাস করো দেশটা আস্তে আস্তে ভ্যানিশ করে যাচ্ছে একটা অল পাওয়ারফুল স্টেট রাষ্ট্র ঝকমক করবে কেবলমাত্র মানে মুকুটের মতো মানে দেয়ার উইল বি মুকুট দেয়ার উইল থ্রন সে খুব অ্যালার্মিং হ্যাঁ আর কিছু থাকবে না মানে তুই ভাব কথাটা কিরকম ভয়ঙ্কর না পরিস্থিতিটা যে একটা খুব দামি মুকুট আছে আর খুব দামি একটা সিংহাসন আছে কিন্তু রাজাও ঠিক মতো নেই আর প্রজাকথা তো ছিঁড়ে গেছে

তারপরে আমরা জানি তুইও যে পেশার সঙ্গে যুক্ত আছি তাতে জানিস বা আমিও কিছু কিছু ক্ষেত্রে অল্প স্বল্প জানি যে কিছু ফ্রিলান্স কাজ করছে কিছু এক বছর দু বছর আট মাস তারপরে হারিয়ে যাচ্ছে কিন্তু সত্যি খুব গভীর চিন্তার কথা না যে তাহলে এরা যাচ্ছে কোথায় শেষ পর্যন্ত কে দেখে নিলো এইটা চিন্তা করতে গেলে তো মনে হয় যে সত্যি তো এরা এরা কমপ্লিটলি ভ্যানিশ করে জানি ভ্যানিশড হয়ে যায়নি এটা আছে কোথাও না কোথাও কোথাও না কোথাও এরা ঠিক তাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে না কেমন তার ফলে ওই অত পরিমাণ লোক কোথাও অ্যাকোমোডেট করেনি কেউ অ্যাকোমোডেটেড হয়নি এই আনঅ্যাকোমোডেটেড লোকগুলোর অস্তিত্ব নানাভাবে ফুটে ফুটে বেরোয় সমাজে নানা রকম সময়ে ছিটকে বেরোয় বিপদ তৈরি হয় আশঙ্কা তৈরি হয় অ্যাংজাইটি তৈরি হয় ডিস অর্ডার তৈরি হয় প্রশ্ন হচ্ছে কি সদ্য হলো মানে এই দু হাজার দশ এগারো বারো পনেরো এই সময় না এটা বহুদিন থেকে আছে সাজে হাতের পর থেকেই আছে আগেও ছিল সবাই অ্যাকোমোডেটেড হতো না স্টেট সবাইকে অ্যাকোমোডেট করতে পারতো না কিন্তু আমি ভাবছিলাম এরকম কথা একটা যে আমাদের একটা আশার কথা ছিল এই যে স্টেট এই বিপুল পরিমাণ লোককে অ্যাকোমডেট করতে পারে না চাকরি দিতে পারে না খাবার দিতে পারে না বাসস্থান দিতে পারে না আর কত কিছু সম্মান দিতে পারে না সেটা খুব প্রয়োজনীয় খুব প্রয়োজনীয় তো মানুষের বেসিক যতগুলো তো মানে এটা মানে এটা অন্যতম রাইট রেসপেক্ট তো দাও তুমি একটা লোক তুমি একটা জানতো লোক মানে এই এবং এবং মজার কথা এই যে তুমি একটা লোক জানতো এখানে দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে এটা তোমার কোনো হাত নেই এক্স্যাক্টলি তুমি চুজ করো যে আমি ওখানে গিয়ে দাঁড়াবো অমিত শাহের সামনে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে কি বুদ্ধদেব ভট্টাচার্যের সামনে কি কোনো একজন রাজনৈতিক নেতা বা সামনে সামনে কি আমি 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 চুজ করিনি এটা আমাকে আনা হয়েছে ক্ষমকা আর আমাকে কেউ জিজ্ঞেসও করেনি একবার যে আপনি যাবেন ভারতবর্ষ ওই সময় আমি নাও বলতে পারতাম কিন্তু কেউ জিজ্ঞেস করেনি আমাকে এখানে ফেলে দিয়েছে এবার ফেলে দেওয়ার পরে আমার যেখানে কোনো হাত নেই এবার আমাকে বাড়িয়েছে আমি বাড়াতেও বলি মেরে দিতে পারতে আমাকে ভাই এপিক কোইনসিডেন্স আমি এখানে আছি মেরে ফেলতে পারতিস তুই আমি জন্ম নেওয়ার পরে আমার যখন বোধ বুদ্ধি বিবেচনা হয়নি গলা টিপে মেরে দিতিস মারিসনি নি সামো খাইয়েছিস বাতাস ফাতাস দিয়েছিস যা লাগে ওষুধপত্র করেছিস হাসপাতাল বানিয়েছিস ফ্রি একদম সেখানে গিয়ে টিকা মিকাও লাগিয়েছিস এবার তো আমাকে দিয়ে বানিয়েছিস বানিয়ে এবার তুই বলছিস এবার তোকে মারবো কি অদ্ভুত একটা পলিটিক্স ভয়ঙ্কর অপরাধ না মানে আমি আমি তো অ্যাকিউজ করতে পারি ওকে যে আপনি তো আমাকে বড় করলেন কেন আমি চেয়েছিলাম আমাকে জিজ্ঞেস করেছেন আমি হনলুলুতে যাব না বার্মাতে যাব না আমি সিঙ্গাপুরে যাব আমি আমি তো চুজ করিনি তে এই লোকটাকে নিয়ে তুই এসেছিস আসার পরে তুই খাইয়ে পরিয়ে করেছিস লাথি ছাটা মেরেছিস কিছু সম্মান দিয়েছিস তারপরে একটা লোক এবার বলছে তুই ফোট এই ফোট বলবার পর রাষ্ট্র এখন ফোট বলেছে এতকাল যেটা হয়েছে রাষ্ট্র ফোট বললেও দেশ তাকে অ্যাকোমোডেট করে নিয়েছিল কোনো না ভাবে তাকে দেশ একটা জায়গা একটা ঠাঁই ঠাঁই দিয়েছিল একটা দেশের মধ্যে একটা স্নেহ আছে লুকিয়ে আছে তো ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা দিস ইস দেশ রাষ্ট্র নয় স্বপ্ন আর স্মৃতি এই দিয়ে তৈরি করা এটা তো কাল্পনিক পরিসর কিন্তু ওই কাল্পনিক পরিসরটা আমাকে আমাদের বাঁচিয়ে রেখেছে জায়গা দিয়েছিল ওই যে লোকটা কোথাও কিছু জোটেনি যে লোকটা বেফালতু বাতিল চাকরি পাবে না এম এ বিএ পাস করার পর ফ্যাফা করে ঘুরে বেড়াচ্ছে সেই লোকটাকেও দেশ একটা জায়গা দিত যে আচ্ছা তুই আমার দেশের লোক এইবার রাষ্ট্র তো অ্যাকোমোডেট করছেই না ছোট করে বলি মানে দেশ অ্যাকোমোডেট করছে এই রেফারেন্সে ধর এর বহু পরিবার আছে ধর দুজন আর্নিং মেম্বার তাকে রাষ্ট্র জায়গা দিয়েছে কিন্তু তিনজন নন আর্নিং মেম্বার তারা কিন্তু পরিবার তাকে অ্যাকোমোডেট করে নিয়েছে দেশের ছোট্ট রেফারেন্স এটা অজস্র উদাহরণ চার দিকে আছে কিন্তু এখন এই এই যে বাতিল করার গল্প এবার হ্যাঁ এবার এবার দেশ দেশও নাই অ্যাকোমোডেট করবার মতো এবার আমি কোথায় যাব ভাই ঠিক রাষ্ট্র আমাকে নেবে না নিচ্ছে না বাতিল করছে নাম নেই তালিকা নেই এসব বলছে কিছু নেই দেশও বলছে দেশ নাই হঠাৎ বলছে দেশ নাই

আমরা জাস্ট রিজেক্ট করি মানুষকে মানে বেশি বয়স হ রিজেক্ট করি মহিলা হলে রিজেক্ট করি দলিত হলে রিজেক্ট করি এই রিজেকশন তত্ত্ব তো শুধু কতিপয় লোককে অ্যাকমোডেট করতে পারে রাষ্ট্রের থিওরিটাই তো তাই মানে এক্সক্লুসিভ স্কিম সময় তাই বেসিক্যালি তাই একদম তার বিরুদ্ধে প্রতিরোধে নানা ফর্ম থাকে কিন্তু এক্সক্লুসিভ দেশ ইনক্লুসিভ একদম এইটুকুই তফাৎ একদম মূল তফাৎ একদম একদম ব্রেস্টের গ্যালিলিও বিখ্যাত নাটকে তো ওই ছিল জায়গাটা যে গ্যালিলিও বলল যে না সূর্য পৃথিবীর চারদিকে ঘুরছে পৃথিবীর স্থির তখন বাড়ি ফিরে এলো ছাত্রকে বললো যে কেন আপনি বললেন আপনি আপনাদের তো ভরসার লোক ছিলেন আপনাকে আপনি বিড়ের মতো কাজ করতে পারলেন না তখন গেলে বিখ্যাত উক্তি যে সে দেশ বড় দুর্ভাগা যে দেশে বিড়িয়ের প্রয়োজন হয় বিখ্যাত উক্তি বিখ্যাত উক্তি হিরো আমাদের তো সবসময় একটা হিরো লাগে হোয়াট ইজ এ ডেঞ্জার অফ বিং এ হিরো হ্যাঁ হিরো হচ্ছে বাজারে লাগেই বুঝলি বাজারের একটা হিরো লাগে মানে মানে নরেন্দ্র মোদিও হিরো কানহায় কুমারে হিরো দুজনে হিরো দুটো দল থেকে হ্যাঁ দুজনকে বাজারে প্রয়োজন বাজারের প্রয়োজন মানে বা বাজার হচ্ছে যদি দুটো হিরো না তৈরি করতে পারে তাহলে বাজার তার জানা খেলাটা ঠিকমতো বুঝতে পারবে না মানে তার যে খেলাটা সে জানে শিখে এসেছে সে খেলাটাকে সে খেলতে পারবে না ফলে তাকে যদি উল্টো দিক বলে যে আমার কোনো হিরো নাই তাহলে বাজার প্রথমে থমকে যাবে যে এই এই খেলাটা আমি জানি না বলে খেলাটা চালাতে গেলে আমাকে প্রথমে একটা হিরো আঙাতে হবে দুপক্ষের একটা করে হিরো আছে এই তোমাদের ক্যাপ্টেনকে এই তোমাদের ক্যাপ্টেন একটা ক্যাপ্টেন দাও তারপরে দুই ক্যাপ্টেনকে আমরা লড়াবো খেলাবো নাচাবো ভাবাবো করব পিছনে যারা আছে তারা তত ইম্পর্টেন্সের ব্যাপার আছে এটা রাখতে হয় কিন্তু তারা তাদের কখনো দেখতে পাওয়া যায় তাদের প্রেজেন্সটা ফেল্ট হবে না সেটা যদি কখনো খুব থ্রেট হয়ে ওঠে প্রেজেন্স তখন আমরা ক্যাপ্টেন চেঞ্জ করার কথা ভাবতে পারি আমাদের ইতিহাস পড়ার যে ধরন তাতে করে তোমরা একটা দেখেছি যে সবসময় রাজা নেতা যুগের একজন বিখ্যাত প্রতিনিধি মুখ এরকম তৈরি করার পুরনো ইতিহাস তৈরির ধরন রাজা রাজাকেন্দ্রিক বা নেতাকেন্দ্রিক পরে ধীরে ধীরে পিপলস হিস্ট্রি লিখবার চল তৈরি হয়েছে যে রাজা বা নেতার এতেই সবটা থাকে না ইতিহাস আসলে লুকিয়ে থাকে ছোটো ছোটো গোষ্ঠীতে কাজে নানা সম্পর্কে ক্ষমতার বিন্যাসে শ্রেণীর সামগ্রিক চাহিদা আকাঙ্ক্ষা ক্ষমতাবান শ্রেণী তারা শেষ পর্যন্ত ব্যবহার করে একটা বা দুটো লোক ওই একটা দুটো লোক দেখলে দেখে ফাইনালি গোটা ব্যাপারটাকে বোঝা যাবে এরকম করে মাস্ক একরকম করে ব্যবহার করেছেন ফলে শেষ পর্যন্ত আস্তে আস্তে অ্যাকাডেমিয়াতে হিরো কেন্দ্রিক ইতিহাস পড়ার চর্চা ধীরে ধীরে খানিকটা পিছনের দিকে গেছে কিন্তু বাজারে তো তা করলে হবে না ফলে বাজার সোসাইটিতে হিরো ডিসকভার করার চেষ্টা করবে হিরো বানাবার চেষ্টা করবে যতক্ষণ না হিরো বানাতে পারছে ততক্ষণ সে নিজে থ্রেটেন্ড থাকবে এবং ওই থাকবে এই কারণে যে ওই ওই তালে সে নিয়ন্ত্রণ করতে পারবে না গোটা গেমটাকে গোটা খেলাটাকে তার ফলে তাকে যে কোনো মূল্যে কানহাইয়া কুমারের উত্থান আমাদের আমার কাছে তো দেশের আরও বহু লোকের কাছে খুবই আশার কথা তিনি যে কথাগুলো বলছেন যেভাবে বলছেন যে যে উদাহরণগুলো ব্যবহার করছেন যে ভাষা কয়েন করছেন কখনো কখনো এইভাবে কানেক্ট করবার প্রাণপণ চেষ্টা করছেন খুবই এক দারুণ দুর্দান্ত খুব এবং এটা আরও আসার কথা এই যে উনি এসব করতে করতে মাঝে মাঝেই নিজেকেও স্মরণ করিয়ে দিচ্ছেন শুধু শ্রোতাকে নয় নিজেকেও স্মরণ করাচ্ছেন যে তিনি কেউ নন তিনি আসলে অনেকের প্রতিনিধি ঠিক আসলটা হচ্ছে অনেক এটা তিনি নিজেকেও বারবার বলছেন ভাগ্যিস বলছেন এটা এটা তাঁর নিজেকে পঞ্চাশবার শোনানো খুব প্রয়োজনীয় কারণ তিনি এক্ষুনি ভুলে যেতে পারেন আর ভুলে গেলেই বিপদ তাকে ভুলিয়ে দেওয়ার জন্য গোটা বাজার সবাই রেডি হয়ে আছে দেশের বাজার বিদেশের বাজার তো সেই কারণে যদি এটা মনে রাখতে পারেন যে তিনি কেউ নন তাহলে আসার কথা

যে আমি কেউ নই কেন এটা জরুরি নাকি খুবই জরুরি কারণ হচ্ছে এই চক্করে বা এই ফাঁদে বহু বহুবার আমাদের দেশের বা পৃথিবীর অন্য জায়গারও লেফট লিডারশিপ লেফট ইন্টেলিজেন্সিয়া ওয়ার্কার্স তারা বারবার বিপদে পড়েছেন ফাঁদে পড়েছেন এই ফাঁদে পড়েছেন যে তোমাদের একটা হিরো লাগবে কে তোমাদের হিরো এটা খুব জোরের সঙ্গে বলতে পারা যায় না আমাদের কোনো হিরো নেই ওই যে গালিগের কথাটা তুমি সেই শুবাদে বলছি আমাদের কোনো হিরো নেই ঠিক আমরা সবাই রাজা লাইনে বলছি না আমাদের কোনো হিরো নেই মানে আমরা গোটাটা মিলিয়ে সবটা মিলিয়ে একটা একটা কালেকটিভ অ্যাক্টিভিটি কালেকটিভ উইল কালেকটিভ সাফারিং আমরাই হিরো আমরা আমরা গোটাটা মিলে হিরো যেই আমি হিরো বানাবো অমনি আমার আমাদের থেকে একজনকে আমি খান পৃথক করব আলাদা করব আবার তার সঙ্গে আরেক রকম সম্পর্কের বিনাশ তৈরি করতে বলবো আমরা tanıই আমরা কালেকটিভ সাফারিং নিয়ে এসেছি আমাদের আমরা ঐক্যবদ্ধ কেন আমাদের যন্ত্রণাগুলো এক ধরনের ঠিক সুখের ঐক্য নয় আমার তুইও মিষ্টি খেতে ভালোবাসিস আমিও মিষ্টি খেতে ভালোবাসি এই কারণে খুব ভাব হয়েছে তা নয় তোরও খুব খিদে আমারও খুব খিদে তাই আমাদের ভাব হয়েছে খিদের ভাব তো পাউটি খেতে ভালোবাসিস করতে পারি না তাই আমরা এক ফলে আমার কোনো হিরো থাকতে পারে না আর বারবার আমাকে উল্টো পক্ষ বলতে চেষ্টা করবে যে হিরো দাও এক পৃথককে দাও সামনে তার সঙ্গে কথা বলি তাকে টেবিলে বসায় তাকে তর্কে নিযুক্ত করি তাকে ওঠায় বা নামায় সুবিধা হবে তার কারণ আমাকে আমার হিরোকে সে প্রথমে সম্মান করবে প্রথমে হিরো বানাবে তারপর তাকে খুব সম্মান করবে ভালো কাপড় জামা দেবে ভালো ভালো কথা বলবে বলবে আপনি সবার থেকে আলাদা আপনি ওদের মতো নন আপনি পৃথক আপনি কি মিষ্টি কথা বলেন এসব বলবে আপনি খুব বুঝদার আপনার সঙ্গে কথা বলা যায় সবারটা আপনি বোঝেন দেখুন তো এটা তো অন্য কেউ বুঝতো না আপনাকে তাতে আমার আল্লাহ থাকবে তাতে আমি আলাদা মনে হবে মনে হবে আমি ওদের মতো নই করতে করতে হবে প্যাম্পার্ড হবে করতে করতে শেষ পর্যন্ত ওই খেলাটা যখন ঢুকবো তখন আমাকে কোন আশ্চর্য মুহূর্তে গোটা উত্থানকারী যারা তারা টোকা মেরে ফেলে দেবে অস্বীকার করবে নেই তখন আর একটা হিরোকে নিয়ে আসবে এই খেলাতে যদি আমি ঢুকি আচ্ছা ঠিক আছে চলো আমি আমার হিরো আছে তোমার হিরো রাম আমার হিরো যদু তোমার হিরো মধু আমার হিরো শ্যাম এই যদি হিরো যোগান দিতে থাকি আমরা বামপন্থী অ্যাক্টিভিস্ট কর্মী সমর্থক দরদি যাই মানে বাম ঘরানার চিন্তা যারা করেন তাদের সবার কথা বলছি তাহলে যদি মরেছিস টেম্পোরারি তোর মনে হয় যে দারুণ দিলাম কি আমার দিলাম ওর সব লড়াই জিততে হবে সবকটা লড়াই আমাকে একসঙ্গে জিততে হবে ঠিক আছে সবকিছু লড়াই লড়তে হবে সবকটা ফ্রান্টে লড়তে হবে কিন্তু হিরো দিয়ে নয় এই করতে গিয়ে তুই যদি বলে যাচ্ছে তাহলে যদি ওরা না খেলে আপনার হিরো তাহলে খেলাই হবে না ও তো খেলার নিয়মটা আগে তৈরি করছে ওই নিয়মটা আমি তৈরি করছি না ঠিক লেফট সাফার তা তৈরি করছে না পিপল তৈরি করছে না খেলার নিয়ম তৈরি করছে ও বাজার শাসক সে তৈরি করে বলছে চাল আয় খেলতে আয় আমি খানিক্ষণ মনো করে তারপর খেলতে যাচ্ছি তারপর নিয়মটা তো আমার বিপক্ষেই আছে কি করে হবে ওই পিচে আমাকে বলেছে তোকে প্যাড না পরেই নামতে হবে আর ও হেলমেট প্যাড পরেই নামবে আগে ঠিক করা আছে আমি অ্যাকশন করে নিয়েছি যতবার আমি প্যাড এবং হেলমেট না পরে নামবো ততবার মাথা পা চোট ও খেলা আমি আর তাহলে কি করা উচিত নামবো না এটা ওই আমি প্যাড না পরে নামবো তুইও প্যাড না পরে নামবি এটা তাহলে বলবো তুই লোকে ভয় পাবে তাহলে যদি না আসে খেলতে এবার খেলবোই না তাহলে তো মহামুশকিল তাহলে তো আমার কি হবে তাহলে সাফারিং থেকে যাবে না আসা হবে না আসবেই আমি গোটাটা মিলে হিরো আমার কোনো হিরো নেই আমার সাফারার আছে কেবল হিরো কিসের ঠিকই আমি তো সাফারার ঠিকই আমি তো আমার অধিকার ফেরত চাইছি আমি তো সম্মান চাইছি আমার হিরো নেই তো এই যদি বলি তাহলে খেলা প্রথমে হবে না দুদিন হবে না চার হবে না দশ বার হবে না এগারো তম ওভার ওকে খেলতে আসতেই হবে কারণ ও তো লোক চাই এই অপেক্ষাটা করতে হবে আমাদের প্রত্যেককে এই অপেক্ষা বাড়াতে হবে ধৈর্য আইরোলজি। ওইটাই ওই জন্য আমার সেই পলিটিক্স সেনসিটিভিটি থাকতে হবে অপর একদম অন্য অন্য লোক সম্পর্কে সম্পর্ক সম্পর্ক ছড়াতে হবে বাবু হ্যাঁ মানে এটা ভাববাদী বস্তুবাদী কোনো বাদী পার্সপেক্টিভ এটা একা হবে না সম্পর্ক ছড়াতে হবে ওই যে দাই এই শব্দটা আমাদের একুশ শতকে বিশেষ করে বিশ শতকে শুরু হয়েছিল একুশ বিশ শতকে এত ভারী শব্দ কি করে হয়ে গেল দায় দায় ভারী শব্দ নয় দায় কিছুতেই ভারী শব্দ নয় দায় আমার অস্তিত্ব রক্ষা শব্দ আমি দায় না থাকলে আমি থাকি না ঠিক দায় না থাকলে যেটা থাকি এটা ক্যাপচার্ড আমি থাকি ততক্ষণ আমি আছি যতক্ষণ আমার একটা দায় আছে আমার দায় নেই মানে আমি নেই আমার আমাকে নিয়ে নেওয়া হয়েছে আমি আমি দখল হয়ে গেছি ঠিক 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 এইটা এইটা তুমি চাইছো এটা আমাকে আমাকে বলতে হয় পাশের আশপাশের লোককে বলতে চাইছো তুমি তুমি যা বলছো তার মানে কিন্তু বাবা এই তুমি কিন্তু নো হয়ে আর তুমি বিক্রি হয়ে গেছি সাফ হয়ে গেছো তোমার কেবল ইচ্ছার কথা তুমি বলছো আমার যে ইচ্ছা তাই আমি করি এই বোধ গানটা তৈরি করতে পারা সংগঠিতভাবে এককভাবে সাহিত্যের মাধ্যমে গানের মাধ্যমে গানও তো তাই বলে আলটিমেটলি আল্টিমেট এবং ভালো গান এর মধ্যে তৈরি করতে চাওয়া এইটা শেষ পর্যন্ত একটা 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 সত্যিকারের পলিটিক্সের ক্লাস তৈরি করতে হবে এই দিকে সেটা সিলেবাসের একদম সেটাই এসে রিলেশানের সেটাই রিলেশন হ্যাঁ বলছি যে আমরা মানে চা হলে খুব ভালো হতো হ্যাঁ কোথায় খাওয়া যায় আচ্ছা এই মুহূর্তে কোথায় দাঁড়িয়েছে লেফট পলিটিক্স বলে মনে হয় যে সবাই বলছে লেফট নেই লেফট নেই চারদিকে এই রব এক এই প্রচার যেটা কাগজ নেই দেখায় মিষ্টি সুগন্ধ ভালো ভালো দারুণ লাগে মহাত্মা গান্ধী কি ওটা একটা কেরিয়ার না তা তো নিশ্চয়ই কেউ বলবেন ঠিক বহু লোক খুব ম্লান মুখে প্রাণপণে কাগজ খুঁজছে যারা কাগজ দেখাবো না বলছেন তারা ওই লোকগুলোকে দেখতে পাচ্ছেন